প্রতি বছরই ঈদের নাটকে নজর কাড়েন অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এবার ঈদে তার অভিনীত নাটক রূপান্তরের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। শুধু তাই নয়, তাকে নিয়ে বয়কটের ডাক দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। রূপান্তর নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়, ফলে বাধ্য হয়ে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নাটকটি। এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জোভান। পাশাপাশি অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে আর কখনো এ ধরনের নাটকে কাজ করবেন না তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন জোভান। তিনি বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে। নাটকটির ভিউজ 90,000 হয়েছিল, কিন্তু বাকি মানুষ তো দেখেনি, আর আমার কাছেও মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। এ নিয়ে ঘোরের মধ্যে আছি আমি, বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য জোভানের বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়ার বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন এই অভিনেতা। জোভানের ভাষ্য, হতে পারে এটা উদ্দেশ্য প্রণোদিত, কেননা সামগ্রিকভাবে কথা বলার থেকে ব্যক্তিগত বেশি করা হচ্ছে। তিনি আরো বলেন, দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না, এরপর থেকে এসব কাজ করব না। একই সঙ্গে নেটিজেনদের উদ্দেশ্যে জোভান বলেন, ভেবেছি এটা নিয়ে বিবৃতি দিব, যেখানে আমার সব কথা জানাবো। রূপান্তর নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জোভান। মূলত টেন্ডার বিষয়টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।